তো বন্ধুরা সাগরে অবস্থিত বিধ্বংসী ঘূর্ণিঝড় ইতিমধ্যে কিন্তু তার নিজের গতিবেগটাকে দুইশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে পরিণত করেছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে দুইশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের কাছাকাছি গতিবেগ নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা ভয়ঙ্কর শক্তিশালী কিন্তু একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গিয়েছে যেটা কিন্তু খুবই তাড়াতাড়ি ধেয়ে আসতে চলেছে তো এই ঘূর্ণিঝড়টা ঠিক কোথায় গিয়ে আঁচটে পড়তে পারে এবং এর সাথে সাথে সর্বোচ্চ গতিবেগ ম্যাক্সিমাম কতটা হতে পারে তাই নিয়ে আজকের ভিডিওটা আপডেট দেবো এবং এর সাথে সাথে শীতের ব্যাপারে আবহাওয়া বিধরা কি জানাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা শীত কমে গিয়েছে যে কনকনে শীতের আমেজ আমরা বিগত কয়েকদিন ধরে পাচ্ছিলাম দিনের পর দিন ধরে বিগত দুদিন ধরে কিন্তু সেই শীতটা এই মুহূর্তে দেখা মিলছে না তো শীত আবার কবে জাঁকিয়ে পড়বে পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনকে বা কতখানি শীত পড়বে তাই নিয়ে আজকের ভিডিওতে আমরা লাইভ আপডেট দেবো তো অবশ্যই আপনি গোটা ভিডিওটাকে একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন টি অন করে রাখবেন তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সাগরে কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গিয়েছে এবং ঘূর্ণাবর্তটা অবশেষে ঘূর্ণি ঘূর্ণিঝড়েও কিন্তু পরিণত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একশো কিলোমিটার প্রতি ঘন্টার যে ম্যাক্সিমাম যে গতিবেগ এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেই গতিবেগটা কিন্তু অর্জন করে ফেলেছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ধীরে ধীরে কিন্তু এটা আরও বেশি গতিবেগটা বাড়াতে আরম্ভ করে দিয়েছে মুহূর্তের মধ্যে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থেকে ধীরে ধীরে কিন্তু এটা একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ হয়ে গেল তারপরে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পৌঁছে গিয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখনো পর্যন্ত একশো কুড়ি একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাবো যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থেকে দেড়শো একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থেকে কিছুক্ষণের মধ্যেই একশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কিন্তু পৌঁছে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গতিবেগটা বাড়াতে আরম্ভ করে দিয়েছে একশো সত্তর একশো নব্বই দুইশো দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা এই জায়গাটায় কিন্তু বন্ধুরা অনেকটাই বেশি গতিবেগ পেয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই জায়গাটায় কিন্তু অনেকটাই বেশি বিধ্বংসী পরিস্থিতি তৈরি হয়েছে দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু অবশ্যই এসে অর্জন করে নিল আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরে কিন্তু বন্ধুরা এটা ধীরে ধীরে এই জায়গাটায় কিন্তু দুইশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে ঠিক এই জায়গাটায় কিন্তু বন্ধুরা অলমোস্ট অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে দুইশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কিন্তু কাছাকাছি পৌঁছে গিয়েছে তো বেশ ভয়ঙ্কর কিন্তু বন্ধুরা ইতিমধ্যে ঘূর্ণিঝড়টা কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে যেটা কি না পরবর্তী সময়ে আরও বেশি রূপে পরিণত হয়ে যাবে তো কোন দিকে যেতে পারে এই ঘূর্ণিঝড় সেটা জানার জন্য আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু গতিবেগটা ধীরে ধীরে কমাতে আরম্ভ করে দিয়েছে গতিবেগটা কিন্তু দুশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা ম্যাক্সিমাম গতিবেগ আমরা দেখতে পেয়েছি তারপরে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে কিন্তু এটার গতিবেগটা আস্তে আস্তে কমাতে আরম্ভ করে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু গতিবেগটা অলমোস্ট একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা একশো তিরিশ একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু কাছাকাছি রয়েছে তবুও এখনও পর্যন্ত কিন্তু কোথাও আছড়ে পায়নি এবং এর সাথে সাথে গতিবেগটাও কিন্তু ধীরে ধীরে কমাতে আরম্ভ করে দিয়েছে মোটামুটি কিন্তু গতিবেগটা অনেকটাই কম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু কম গতিবেগ রয়েছে এবং এই মুহুর্তে আমরা এই জায়গাটায় নিয়ে চলে আসলাম অলমোস্ট অলমোস্ট কিন্তু একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং বুধবার আঠাশ তারিখের দিনকে পর্যন্তই আমরা ট্র্যাকটা করতে পারছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরের মোটামুটি কিন্তু সাগরের মাঝখানে রয়েছে এটা কোনো দেশে কিন্তু আছে পড়বে না ছোটোখাটো বেশ কয়েকটা দ্বীপ রয়েছে সেখানটায় ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালাতে পারে কিন্তু তাছাড়া এটা কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ড কিংবা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ কোথাও কিন্তু গিয়ে আছড়ে পড়বে না তো এটা কিন্তু অনেকটা ভালো খবর বলা যেতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশবাসীর জন্য যদি আমরা এই মুহূর্তে একটু দেখার চেষ্টা করি যে পরিস্থিতি কোন দিকে যেতে পারে ঠান্ডার দিকটা অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বেশ বড়ো সড়ো বেশ কয়েকটা আপডেট দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বাড়তে আরম্ভ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে কিন্তু ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি ছিল তারপরে আগামীকালকের দিনকে ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো ডিগ্রির কাছাকাছি রয়েছে তারপর দিনকে বন্ধুরা পনেরো ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে তারপর দিনকে কিন্তু বন্ধুরা আবারও চোদ্দো ডিগ্রি চলে আসবে তো মোটামুটি চোদ্দো থেকে পনেরো ডিগ্রি কাছাকাছি রয়েছে কিন্তু বিগত কয়েকদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাড়ছে এবং পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি পৌঁছে যাবে তো হাড় কাঁপানোর শীত কিন্তু বন্ধুরা বড়দিনের দিনকেও কিন্তু উপলব্ধি করতে পারবে না দুই বঙ্গবাসী এমনটাই কিন্তু আমরা লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন যে বিদায়ের পথে চলতি শীতের প্রথম স্পেল রবিবারের দিনকে এবং রাতে দুদিকেই কিন্তু বন্ধুরা হুড় করে বেড়ে গিয়েছিল তাপমাত্রা পারদ যার কারণে সোমবার অনেকটাই কম অনুভূতি হয়েছে ঠান্ডা এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেড়ে গিয়েছে মঙ্গলবারের থেকে কিন্তু আরও বেশি ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা পারদ এবং বুধ ও বৃহস্পতিবারে কিন্তু তেমন একটা শীত শীত ভাব থাকবে না এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একইসঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী সপ্তাহের শেষে ক্রিসমাসের আগেই কিন্তু ফিরে যাবে শীত এটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে আমরা অনস্ক্রিনে লাইভ আপডেটে যেটা দেখতে পাচ্ছি যে পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনকে ক্ষেত্রেও কিন্তু অতটা বেশি ঠান্ডা কিন্তু পড়ার সম্ভাবনা রে তো আজকের এই ভিডিওটি যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য